শুভ সকাল। আশা করি তোমাদের সবার শুভ সকাল হয়েছে। আর আমি খানিকক্ষণ আগে উঠেছি, উঠে সোনাদের খেতে দিয়েছি। দেখাও সোনাদেরও বউ। সোনারা বলো শুভ সকাল। এই যে এই সোনাও শুভ সকাল। হ্যাঁ এই যে সিম্বু, হ্যাঁ সিম্বু, এই যে সিম্বুর সাথে একটু কথা বললেই হলো, মানে আমাকে নাও আমার সাথে খেলো। আসলে বাবা নেই তো, ওর জন্য ও মিস করে ওকে খুব। র্যাম্বো তো আমার সাথেই ঘোরে, তোমরা সবাই জানো। উঠে দোকানে গেলাম, এই যে লাচ্ছা পাউরুটি এনেছি। আমাদের নতুন বউ কোনোদিন খায়নি, সেদিনকে দিয়েছি, বলছে কাকি আমি কোনোদিন খাইনি, ওর জন্যও কটা নিয়ে এসেছি। আজকে যাই কালকে যাই দিয়ে আসবো। আর এই যে নিয়ে এসেছি, অনেকগুলোই নিয়ে এসেছি। মুড়ি সোনাদের 1 কেজি, এইখানে পটল আর ভেন্ডি কুমড়ো, আর এখানে শাক। এই যে সেদিনকে সুমনের বাড়ির থেকে শাক দিয়েছিল, ভালোই লেগেছিল, ওর জন্য আমি নিয়ে এসেছি। আর ডিম, চা বসিয়েছি, চলো দেখাই চা বসিয়েছি। এই যে চা, এই যে চা বসানো, গ্যাসটাকে বাড়িয়ে দিই। এই যে চা বসানো। আর এই যে আমি দোকানে গেলাম, সকাল সকাল দোকানে গেলাম। আমি না আগে দোকানের পাটটা করে নিই, রোজ যাই যাই করে হচ্ছে না। কালকে সেজে বৌদির বাড়ি গেছিলাম, তারপরে আসার সময় শুধু মুড়ি নিয়ে চলে এসেছি, কী নেবো করে আর ভুলে গেছি। আজকে রাঁধুনি আনতে গিয়ে টুকটাক এটা সেটা এনে নিলাম। আর বাজার করলে খাবে কি, কেন একা একা কত খাবো? আমার একটু মাছ বা মাংস হলে, একটু আর সাথে একটুখানি তার সাথে একটু তরকারি হলে হয়ে যায়। আমি আবার মানে বেশি তরকারি খেতে পারি না। আমাদের বাড়িতে মানে 10 রকমের মতন রোজ রান্না হতো। মা একটা শাক দিয়ে এটা সেটা সেটা এটা করতো, বাঙালির মেয়ে ছিল তো, ওর জন্যে মা খুব ভালো রান্না পারতো। মানে একটা শাক দিয়ে মানে 4-5 রকমের পথ করে দেবে, এমন ছিল। ব্যাস মাকে তো খুব মিস করি। এই যে ওনারা তো সবসময় চোখের সামনেই আছে, তিনজনে সাথেও আছে। খুব ভালো থাকো, খুব ভালো থাকো, সাথে থাকো, সাথে থাকাটা খুব দরকার। খুব ভালো থাকো।